সমস্ত মানুষকে বলবে আমি তোমাদের সাহায্য করিলাম। রামপুরহাটের বকদুরিতে যে মুসলমান মহিলা শিশুদের পুড়িয়ে মারা হয়েছিল তাদের চেক দিয়েছে মিড ডে মিলের টাকা। হিঙ্গলগঞ্জে সুন্দরবনে কম্বল বিতরণ করতে গেছিল মুখ্যমন্ত্রী, সেখানেও মিড ডে মিলের টাকা থেকে কম্বল বিতরণ হয়েছে। করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল বালেশ্বরে, আপনারা জানেন বহু মানুষ মারা গেছে, বহু মানুষ আহত হয়েছে, তাদেরকে 20,000 টাকা করে সাহায্য দিয়েছেন নেতাজি ইন্দোরে। 20,000 টাকা দেওয়ার জন্য ডেকে নিয়ে গেছে নেতাজি ইন্দোরে, সেটাও মিড ডে মিলের টাকা থেকে। তাহলে শিক্ষাটা হবে কোথায়? কোন নিয়ম নেই, শিক্ষক শিক্ষিকার নিয়ম নেই, পড়াশোনা লাটে, কেউ উচ্চ শিক্ষা নিতে চায় না। অলরেডি বাংলা থেকে কমার্স উঠে গেছে, এবারে সায়েন্সও উঠে যাবে, ইঞ্জিনিয়ারিং কলেজেও কেউ ভর্তি হতে চায় না। কেন চায় না? তার কারণ চাকরি নেই। এই মুখ্যমন্ত্রী কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন, সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, ইনি করেছেন 2 কোটি বেকার। এই মুখ্যমন্ত্রী কি বলছেন? দুটো কথা, আর তো বাকি শুধু মিথ্যা কথা। প্রত্যেকটা মিটিংয়ে কালকে উনি মুর্শিদাবাদে ছিলেন, আমিও ছিলাম, বলছে আমি বাড়ি বাড়ি জল দিয়েছি, এত মিথ্যা। আর এটা তো জল জীবন মিশন, নরেন্দ্র মোদী স্কিম, হর ঘর নল সে জল, বলছে আমি আপনাদের রেশন দিই। আরে রেশন তো নরেন্দ্র মোদী দিয়ে চালু করেছে, মাথা পিছু 5 কেজি চাল বা গম, চাল বা গম আটা। আজকে 7 কোটি লোক পশ্চিমবঙ্গে পায়, দেশে 82 কোটি লোক পায়। আর কি বলছে? মুসলমানদের ভয় দেখাচ্ছে, কারণ মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা উনি দিতে পারেননি, শুধু মুসলিম কেন কাউকেই দিতে পারেননি। তাই বলছে এনআরসি হবে, আপনাদের বিজেপি এলে দাঁড়িয়ে দেবে। 18টা রাজ্যে বিজেপি সরকার আছে, একটা মুসলমানের নাম বলতে পারবেন যাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, বিজেপি গুন্ডাদের দমন করে, তার জাত ধর্ম দেখে না। বিজেপি গুন্ডা এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ে, এ লড়াই চালু থাকবে। গুন্ডা মুক্ত পশ্চিমবঙ্গ আমাদের লক্ষ্য। শাহজালালের মতো আরো যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মায়েদের ইজ্জত সংগ্রাম রক্ষা করার লড়াই। আর কি বলছে? বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আরে এটা তো বিজেপি স্কিম, আসামে দেয় 2,500 টাকা করে, মধ্যপ্রদেশে দেয় আগে 1,500, এখন 3,000 দেয় বিজেপি সরকার। আর ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কথা দিয়েছে, রাজ্যে সরকার হলে 3,000 টাকা করে আমরা আপনাদেরকে দেব, আমরা কথা দিয়েছি, কথা দিয়েছি, প্রতি বছর এসএসসি হবে। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে জলাঞ্জলি দিতে চান, অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন। এই এলাকায় কোন নদীর আর বালি নেই, সব বালি লোপাট হয়ে গেছে, সব বালি লোপাট পুলিশ আর ভাইপো মিলে বালি তুলে নিয়েছে। আর ঝাড়খণ্ডের বর্ডার থেকে হাঁটিয়ে হাঁটিয়ে গোমাতা নিয়ে যায় গরু, হাজার হাজার গরু, সব ডায়মন্ড হারবার নূরপুর দিয়ে বাংলাদেশে পাচার করে। প্রত্যেক গরুতে ভাইপোর জন্য 2,000 টাকা থাকে, আর পুলিশের জন্য 2,000 টাকা থাকে। এনএইচের গায়ে যারা থাকে একই না গরু, সারা রাত্রি ধরে গরু যায় না। জাতীয় সড়কে গরু যাওয়ার জন্য সড়ক বানিয়েছে ভারত সরকার, গরু পাচার করছে, বালি পাচার করছে। আপনাদের শৌচালয় দেয়নি, আবাসের বাড়ি দেয়নি, এই
ছোট আঙ্গুলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সই করাচ্ছে, ফটো তোলাচ্ছে, বলছে বাড়ি দেব, কবে দেব, ভোটের পরে দেব, গেলে দড়ি দিয়ে বাঁধু। বেঁধে জিজ্ঞেস করো, নরেন্দ্র মোদী 40 লক্ষ বাড়ি দিয়েছে, ওই বাড়ি কে খেয়েছে তার তালিকা আগে দাও। আপনারা শুনে রাখুন, এখানে চীনা বাদাম হয়, এখানে ফুল হয়, এখানে অনেক সবজি খন্ড হয়, উর্বর জমি। আপনারা বলুন তো, আপনারা শস্য বিমার টাকা কেউ পান? আলু চাষিরা পান? বাদাম চাষিরা পান? কারণ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নেই। এখানে বাংলা ফসল বিমা যোজনা করে বাজাজ কোম্পানিকে দিয়েছে, আর কৃষি মন্ত্রীর ছেলের বন্ধু 50 কোটি টাকা বছরে কমিশন পায়। আমার কৃষকরা, অন্নদাতা কৃষকরা, তারা ক্ষতিপূরণ পায় না। গত পরশুদিন নরেন্দ্র মোদীজি তার সরকার 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 6,000 টাকার একটা কিস্তির টাকা ঢুকিয়েছে। এই রাজ্যে 50 লক্ষ কৃষক তারাও পেয়েছেন। আমরা কোথাও বলেছি যে ভোট না দিলে পিএম কিষাণ বন্ধ করে দেব? আমরা কোথাও বলেছি যেটা বিজেপির স্কিম না ভারত সরকারের স্কিম? তৃণমূল আপনাদেরকে এই কথাগুলো বলে ধন্যবাদ। গতকাল রেডিনগর মুর্শিদাবাদে হক চৌধুরী বলে জেলা পরিষদের মেম্বার কি বলছে, বলছে 30% মাত্র এখানে হিন্দু থাকে, আমরা 70% চামড়া তুলে নেব, তোমাদের তাড়িয়ে দেব। হক চৌধুরী বলে, এটা কোন ভাষা? মুসলিমরা তাকে সমর্থন করে? আমরা 70-30-এর কথা বলি কখনো? যে আমরা 70% আছি, তোমাদের দেখে নেব? মোদীজি এগুলো বলে না। তৃণমূল বিভাজনের রাজনীতি করে। রাজীব শেখ বলে, আরেক নেতা চাপড়া বলছে যে কোন মুসলমান যেন বিজেপির পোলিং এজেন্ট না হয়, পতাকা যেন না ধরে। কি সাহস দেবে? কোথায় গেছে এদের সাহস? এদের এক নেতা রানীনগরের অঞ্চল সভাপতি কালকে ডোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস জিতেছিল, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছি, এখানেও বন্ধ করে দেব, না ভোট পেলে একটা মা, একটা দিদি, একটা বোনের লক্ষ্মীর ভান্ডার কেন? কেন্দ্র রাজ্য সরকারে কোন স্কিম বন্ধ করার ক্ষমতা কোন নেতা নেত্রী নেই। কান খুলে শুনে রাখ, আপনার বাপের বাড়ির টাকা, সরকারের ট্যাক্সের টাকা, আপনাদের এগুলো প্রতিবাদ করতে হবে ভোটের দিন। আর এখানকার সাংসদ কতই হয়েছে তার বয়স 10 বছর তো আপনারা জানেন, পার্লামেন্ট 100 দিন হয় বছরে, 10 বছরে 1000 দিন পার্লামেন্ট, 10 দিন গেছে বেটা, 10 দিন গেছে পার্লামেন্টে। এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে 1.5 মিনিটে একটা বক্তৃতা করে যে আমার ঘাটাল মাস্টার প্ল্যান চাই, দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়। মিথ্যা কথা, 10 বছরে কাজ করেনি। এমপিএনের যে 50 কোটি টাকা 2 বছর কোভিডে বন্ধ ছিল, 2 বছর বাদ যাবে, 40 কোটি টাকা, তার আগে 3 কোটি ছিল, আর একটু হয়তো কম হবে, 36-37 কোটি টাকা ইনি পেয়েছে।